ঢাকায় পা রেখে ক্রিকেট দলে অন্তর্বর্তী হেড কোচ ফিল সিমন ছুটে যান বীরপুরে, বাংলাদেশ দলের অনুশীলনে সময় কাটান। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ তার প্রথম অ্যাসাইনমেন্ট, হাতে সময় কম তাই চ্যালেঞ্জও বেশি। সাউথ আফ্রিকা সিরিজের আগে কোচ বরখাস্তর ঘটনায় আলোচনায় বাংলাদেশের ক্রিকেট। পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই হাথুরু সিংহকে সরিয়ে দিয়েছে বিসিবি, কারণ পরদিনই ঢাকায় হাজির অন্তর্বর্তী কোচ ফিল সিমন্স, আর কাজের গুরুত্ব বিচারে এয়ারপোর্ট থেকে সরাসরি এলেন হোম অফ ক্রিকেট মিরপুরে। পাকিস্তানে উঠতে থাকা টাইগাররা মুখ থুবড়ে পড়ে ভারত সফরে। হাথুরুর আমলে সাফল্য আর ব্যর্থতা হেঁটেছে হাত ধরাধরি করে, দল কখনোই ধারাবাহিক হয়ে ওঠেনি। সময় অল্প হলেও সিমন্সের মূল চ্যালেঞ্জ সেখানেই। সাবেকেই উইন্ডিজ তারকার প্রথম টার্গেটটাই হয়তো হাথুরু ইফেক্ট থেকে দলকে বের করে আনা। সিনিয়রদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখা, ক্রিকেটারদের সঙ্গে বাজে ব্যবহার, সাফল্য পেতে মিরপুরে বাজে উইকেট বানানোর চাহিদা, এসব অনেক কারণেই বিতর্কিত ছিলেন হাথুরু। দলকে একসুতোয় গাঁথাই লক্ষ্য হবে সিমন্সের। হাতে সময় কম, সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট শেষে নভেম্বর ডিসেম্বরে উইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ, এরপর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। সে পর্যন্ত সিমন্সের আমলনামা বিচারে অন্তর্বর্তী থেকে পূর্ণ মেয়াদে টাইগারদের কোচ হতে পারেন সিমন্স। 2004-05 সালে জিম্বাবুয়ের কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু সিমন্সের, কাজ করেছেন আয়ারল্যান্ড ও আফগানিস্তান দলের সঙ্গেও। 2015-16 নিজ দেশ উইন্ডিজের দায়িত্বেও ছিলেন, আর দেশের হয়ে খেলেছেন 26টি টেস্ট ও 143 ওয়ানডে। হাতে সময় অল্প, সেটা কতটা কাজে লাগাতে পারেন সিমন্স সেটাই দেখার অপেক্ষা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।